অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে ঝামেলা, মুখ খুললেন এবার নায়ক দিব্যজ্যোতি দত্ত। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি অনেকদিন ধরে টিআরপির তালিকায় টপ জায়গা দখল করে এসেছে। এই ধারাবাহিকের নায়ক নায়িকা অর্থাৎ দিব্যজ্যোতি আর স্বস্তিকার মধ্যে সম্পর্ক বেশ ভালোই ছিল। একে অপরের সঙ্গে নানান রিল ভিডিও তৈরি করেছেন তারা, এমন কি ছবিও শেয়ার করতে দেখা গিয়েছিল দুজনকে একসঙ্গে। হঠাৎ কি হলো, দুজনের ঝামেলার খবর শোনা যাচ্ছে টলিপাড়া সূত্রে। বন্ধুরা, নায়ক নায়িকাদের মধ্যে ঝামেলা, সহ অভিনেতা অভিনেত্রীদের মধ্যে ঝামেলা, দুই নায়িকার মধ্যে ঝামেলা, এরকম অনেক খবরই শোনা গিয়েছে। তবে এবার কেন শোনা যাচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দুই প্রধান চরিত্র দীপা আর সূর্যর মধ্যে ঝামেলা, কি হলো, কেন তাদের সম্পর্কে এলো তিক্ততা, মুখ খুললেন এবার একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে ধারাবাহিকের নায়ক দিব্যজ্যোতি দত্ত। যোগাযোগ করা হয় দিব্যজ্যোতির সঙ্গে, জানতে চাওয়া হয় এই ঘটনার সত্যতা। অভিনেতা খানিক যুগ থেকে জানিয়েছেন, বন্ধুদের মধ্যে আড়ি ভাব তো লেগেই থাকে, ঝামেলা যদি হয়েও থাকে তবে তা ঠিক হয়ে যাবে। বন্ধুরা, সামাজিক মাধ্যমে একে অপরকে কেন আনফলো করেছেন তারা, জিজ্ঞেস করা হয় সংবাদ মাধ্যমের তরফ থেকে নায়ক সূর্যকে। অভিনেতা জানিয়েছেন, কেন আনফলো করলাম সে কারণ না হয় ব্যক্তিগতই থাক। লাকতালীয় ভাবে টিআরপির তালিকায় এতদিন প্রথম স্থান দখল করছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি, তবে গত সপ্তাহে ধারাবাহিকটি সেই স্থান হারিয়েছে, জায়গা নিয়েছে প্রথম স্থানে জগদ্ধাত্রী। তাহলে কি ঝগড়ার কারণে টিআরপি পড়ে গেল, জিজ্ঞেস করা হয় অভিনেতাকে। দিব্যজ্যোতি সাফ জবাব, যদি সত্যি এমনটা হয় তাহলে দর্শকেরা তো মুখ ফিরিয়েই নিত পুরোপুরি, তা তো হয়নি। এই নিয়ে এর থেকে বেশি কথা না বলাই ভালো। প্রসঙ্গত, গত সপ্তাহে মাত্র এক পয়েন্টের জন্য পিছিয়ে গিয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি। দীপা আর সূর্যর অফ স্ক্রিন ঝামেলার খবর অনুরাগীরা জানার পর থেকেই মন ভালো নেই তাদের, সকলেই চান যেন তারা তাদের মধ্যে দূরত্ব ভুলে আবারও কাছাকাছি চলে আসেন। দেখা যাক দুজনের মধ্যে রাগ কতদিনে ভাঙে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।